আপনারা জানেন একেবারে শনিবার দিন গ্রেফতার হলেন। একদিকে সন্দীপ ঘোষ সিবিআই এর হাতে শোন অ্যারেস্ট হলেন, তিনি আগেই আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন, এবার খুন ধর্ষণ মামলায় এবং তথ্য প্রমাণ লোপাট ও ষড়যন্ত্রের অভিযোগে তারই সঙ্গে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসিও। একটা জঘন্য অপরাধের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যখন সরব হয়েছেন, পথে রয়েছেন, টানা 35 দিন পেরিয়ে গিয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে যখন অসংখ্য মানুষ পথে নামছেন, সকলে বিচারের দাবি জানাচ্ছেন, তখন আন্দোলনকারীদের দিকে কিন্তু কটাক্ষ ছুঁড়ে দিচ্ছে শাসক দল। এবার তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। হাততালি দিয়ে দিয়ে ডিসকো ড্যান্স করে কোনো আন্দোলন সফল হয় না, কিছুদিন মানুষকে বিভ্রান্ত করা যায় এটা কখনো হয় না। আন্দোলনটা একটা গতিপ্রকৃতি আছে। তবু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে থাকলেন 2 ঘন্টা, কালকে তিনি নিজে আসেন, সবাইকে বললেন, বাড়িকে ডাকলেন, একটা বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজবে বলছেন চা খেয়ে যান, আজ কিছু না করো মোটানগর চা খেয়ে যান, এমন ব্যাপার আমরা এই সৌজন্য দেখাতে পারবো। আন্দোলনের সম্পর্কে এই ধরনের কথা বলে আন্দোলনকে ভাঙার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা বলতে চাই এই ধরনের কথা যতই তারা বলবে তারা আরো ধিকৃত হবে, কারণ মানুষ আমাদের সাথে রয়েছে। সুমিতদের সদিচ্ছার প্রসঙ্গ উঠছে বারবারই, কিন্তু ছাত্ররা মানে পড়ুয়ারা আন্দোলনকারীরা তারা কিন্তু নিজেদের সদিচ্ছা দেখিয়েছেন, তারা শেষ মুহূর্তেও কিন্তু একেবারে স্পষ্ট বলেছিলেন যে আমরা মিনিটসেই রাজি, আমাদের ভিডিওগ্রাফিও লাগবে না, তার কারণ হচ্ছে আমরা সকলের জন্য আসছি এবং আমরা মানুষের মধ্যে ফিরতে চাই, কাজে ফিরতে চাই। তারপরও এদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন, এই মুহূর্তে আন্দোলনটা ভাঙা কি খুব জরুরি শাসকের পক্ষে? দেখুন 6টা থেকে 9টা, তার মধ্যে শেষ মুহূর্তের বক্তব্যটা আপনি বললেন, প্রথম 3 ঘন্টা কিন্তু এই কথা হয়নি, তখন কিন্তু লাইভ, তখন ভিডিও, সব কিছুতেই। পরে মিনিটসের ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ওনাদের সাথে বলেন, এবং তার কি পদ্ধতি হবে, তার সই, তার সেক্রেটারির সই, প্লাস আন্দোলনকারীদের সই। আসল কথা, আন্দোলনকে কুর্নিশ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলেই একমাত্র ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ণা মঞ্চে একজন শাসক হয়ে, প্রশাসক হয়ে তিনি তাদের সাথে কথা বলতে গেছেন। স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশে এজমা চলে, ডাক্তারদের অবস্থা কি হয়, অন্তত বিজেপি যেন কথা না বলে, ডাক্তার সম্পর্কে বিজেপি যত কম কথা বলে। তাহলে তিনি বলছেন সুমিতা যে আমি মুখ্যমন্ত্রী নই, আমি দিদি হয়ে এসেছি, তোমরা আমার ভাই বোনের মতন, তোমরা যদি আলোচনাও না যা, তোমরা ভেতরে এসে বসো, একজন মুখ্যমন্ত্রী করো জোরে তিনি খুব ভালো করে জানেন মানুষ যখন দিন রাত 24 ঘন্টা প্রাকৃতিক দুর্যোগকে মানে উপেক্ষা করে শত শত যে ডাক্তারেরা যারা দেশের মেরুদণ্ড তারা আজকে রাস্তায় নেমে আজকে 35 দিন তাদের দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় হারে হারে বোঝেন, কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে তার সিস্টেম করাপশন, তার যে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ঘুণে ধরা এবং যাদের নিয়ে তিনি চলছেন, যাদের সরিয়ে দিতে বললে তিনি আবার প্রাইস পোস্টিং দেয়, যাদের ডাক্তারদের যেসব নামগুলো আসছে প্রত্যেকটা ডাক্তারের মুখে শুনলেন, তিনি জানেন না। সচনা তিমি আসবো, কুনাল ঘোষ তিনি আবারও একটি নতুন অডিও কিন্তু পোস্ট করেছেন যেখানে আন্দোলনকারীদের মধ্যে বিভাজনের দাবি করছেন কুনাল ঘোষ নিজে, জুনিয়র ডাক্তাররা যদিও সে কথায় সায় দিচ্ছেন না, কি হলো একবার দেখুন। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল একবার নবান্নে, একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছে, এবং আমরা চাই অবিলম্বে আবার মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে ডাকেন বা মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকেন এবং আলোচনায় বসেন এবং 5 দফা যে আমাদের দাবি আছে সেই দাবি মেটানোর ব্যবস্থা করেন। আমরা আবার সেই প্রত্যাশাই করছি যাতে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয় এবং সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা থাকবে আমরা আশা করি। মঙ্গলবার ফের আর জি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সিবিআই যে তদন্ত প্রকৃতি গতিপ্রকৃতি উঠে এসছে সেই জায়গা থেকে ডেফিনিট কি সিদ্ধান্ত উঠে এলো, সেই সিদ্ধান্তগুলো যদি কোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে তাহলে আমরা খুব আন্দোলনের গতিপ্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাদের খুব সুবিধা হয়। আমরা আলোচনার জন্য সবসময় রাজি। রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুনাল ঘোষ। তোকে এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন যাবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনা, তুই তো আলোচনা, তাহলে তুই যদি না যাস
কোন মহল চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে। তারা এই জুনিয়র ডক্টরদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি অডিওটা শুনেছি, অডিওটার একটা ভয়েস আমারই এবং ওটা আমাদের পেনজিবিরই আলোচনার অডিও, এটাও ঠিক। কিন্তু তারপর যেটা বলেছেন যে আন্দোলন বিভাজিত না ত্রিবিভাজিত দ্বিবিভাজিতর তত্ত্ব যিনি এনেছেন সেটা থেকে প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেভাবে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে শুরুতে আলোচনা হয়, তাহলে সেখানে বিভিন্ন লোক থাকার ফলে সেই আলোচনাগুলো নিয়ে বিভিন্ন মত পার্থক্য হয়। সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে। জিলাম করঞ্জাই, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি জয়েন্দ্রের কাছে এই জায়গায় আসবো। জয়েন্দ্র, মুখ্যমন্ত্রী যখন সহমর্মিতা দেখাচ্ছেন, সহানুভূতির কথা বলছেন, সেখানে তারই দলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তার মুখে এ ধরনের ব্যঙ্গাত্মক বক্তব্য আমরা শুনলাম, শাসক দলকে কিভাবে ব্যাখ্যা করে যিনি বলেছেন দায় তার, অর্থাৎ দলের মধ্যে গণতন্ত্রের বাকস্বাধীনতা আছে এবং সেটাই বিউটি। সমিতাও বারবার বলেন তৃণমূল কংগ্রেসের এটাই একেবারে অভ্যন্তরীণ বৈশিষ্ট্য। তাহলে চিকিৎসকরা তারা কি আলোচনা করবেন, তাদের মধ্যে কথা কাটাকাটি হবে কিনা, কুণাল ঘোষ সেটা নিয়ে ভাবিত কেন, আসল সমস্যাটা সমাধান যে হচ্ছে না কুণাল ঘোষের মুখে তো কই সেই বক্তব্যটা একবারও শোনা যায় না। এটা কুণাল ঘোষের নিজস্ব সমস্যা তো নয়, এটা তো শাসক দল এই ব্যাপারটা জিয়ে রাখছে। দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটা পুলিশ শাস্ত্র হয়ে গেছে কিনা আমার সন্দেহ রইল, এই কারণে যে আমার কমরেড আমার ভাই করতান দাশগুপ্ত এখন অ্যারেস্টেড। এই আমাদের দৃঢ় বিশ্বাস যে এই জালিয়াতির সমাধান হবে এবং আমরা খুব প্রশ্ন জানাচ্ছি যে অডিও লিকেজ বলুন বা যা খুশি বলুন, যা খুশি বলুন, যা খুশি বলুন, এটা কেন কুণাল ঘোষ জানতে পারছেন, কুণাল ঘোষ জানতে পারছেন কি করে শুনুন, আপনারা কুণাল ঘোষ জানতে পারছেন কি করে, কুণাল ঘোষ জানতে পারছেন কি করে, প্রথম ঝামেলা করছেন, প্রথম কথা হচ্ছে একেবারে কলকাতা পুলিশের ভিডিও নিয়ে তৃণমূলের দপ্তর থেকে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কখনো তিনি প্রেসমিট করেন, কুণাল ঘোষ যে ভিডিও বা যে অডিও পুলিশের কাছে থাকা উচিত জানিয়ে তারা সাংবাদিক বৈঠক করতে পারেন সেটা নিয়ে কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করেন কিভাবে? দেখুন, গণতন্ত্র হচ্ছে আলোচনা নির্ভর শাসন, সেদিনের ওই আলোচনা শুধু জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির অবসানের জন্য নয়, এটা গণতান্ত্রিক ব্যবস্থাটি সচল রাখতেও এ দরকার ছিল, এটা দরকার ছিল, এটা দুপক্ষই ভাবতে পারেন। আরেকটা কথা, সত্যি তো কলকাতার আইনি অভিভাবক হচ্ছেন কলকাতা পুলিশ কমিশনার, উনি কি কুণাল ঘোষকে দায়িত্ব দিয়েছেন প্রত্যেকের ফোন ট্যাপ করার জন্যে, কোথা থেকে অডিওগুলো পাচ্ছেন সেইটা আগের থেকে দেখুন, অবশ্যই যদি ঠিক হয় তাহলে শাস্তি দেবেন, কিন্তু কি করতে কিভাবে কেন কোথায় এই অডিওগুলো পাচ্ছেন এই জায়গাগুলো ফার্স্ট ভাবতে হবে। যে জায়গা থেকে আরেকটা কথা, সদিচ্ছা, শাসক দলের সরকারের যদি সদিচ্ছা থাকে প্রথম ধাপ হচ্ছে সুপ্রিম কোর্টে 23 জন লয়ারকে কেন দাঁড় করিয়েছেন, কাল যে শুনানি আছে 23 জন লয়ারকে দাঁড় করাবেন না, এটা কি অন্যায়? সদিচ্ছা, এটা কি অন্যায়? সদিচ্ছা দেখান, সদিচ্ছা দেখান, শাসক দলের সদিচ্ছা দেখান। আমি একবার থামাই আলোচনা ফিরে আসবো। সন্দীপ ঘোষ যিনি ইতিমধ্যেই অ্যারেস্ট হয়ে গেলেন, শোন অ্যারেস্ট হয়ে গেলেন কোনো ধর্ষণের মামলায়, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ শুধুমাত্র আরজিকর মেডিকেল কলেজেই সীমাবদ্ধ নয়, ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমি সমিতার কাছে যাবো। সমিতা, একেবারে শুরুতে আপনার মনে থাকবে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সর্বোচ্চ আদালত, বারবারই যেখানে প্রশ্ন ওঠে যে অধ্যক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ, দেহ যখন একেবারে হাসপাতালের ভেতরেই পড়েছিল প্রথমে এফআইআর কেন করা হয়নি, গাফিলতির অভিযোগ ছিল কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার যে অভিযোগটা উঠছে, দেখুন, একদিকে প্রথমে পুলিশ বাড়িতে, প্রথমে হাসপাতালের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বাড়িতে বললেন যে অসুস্থ, তারপরে বলা হলো আত্মহত্যা, পরে জানানো হলো মৃত। পুলিশ জিডিতে কি লিখছে, পুলিশ বলছে অচৈতন্য অবস্থায়, মানে কোথাও এই দুয়ের মধ্যে কি একটা বোঝাপড়া ছিল, সিবিআই কিন্তু কোথাও এরকমই একটা ইঙ্গিত রিমান্ড লেটারে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মোটিভটা কি?
না মোটিভ দেখুন, এই যে FIR বলুন, GD বলুন, এটা যে দেরিতে হয়েছে এটা তথ্য প্রমাণ সামনে আসছে, এবং স্বাভাবিকভাবে এই যে আড়াল করা, তথ্য প্রমাণ লোপ পাওয়া, কর্তব্যে গাফিলতি, তার জন্যই কিন্তু অ্যারেস্ট হয়েছে আমাদের এই OC তালা থানা। স্বাভাবিক এটা এখন চলছে পুরোটাই তদন্তের বিষয়ে, যা যা CBI তদন্ত পাবে কালকে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই তারা জমা দেবে, সুপ্রিম কোর্টের আইনজীবীরা সেটা নিশ্চয়ই বিচার করবেন, কারণ এটা একটা বিচারাধীন বিষয়। একটা তদন্ত চলছে, তার মধ্যে আমরা এমন কিছু এমন আলোচনা করতে পারি, কিন্তু এমন কিছু বলতে পারি না যে সব অভিযোগ মানে সব সত্য, সব অভিযোগ মানে সব সত্য। তাই যদি হতো আপনি যেটা শুরু করলেন, মানিক ভট্টাচার্য বাইরে, জীবন কৃষ্ণ সাহায্যে, সন্দীপ ঘোষ মানে আমরা সাধারণ মানুষ হিসেবে বাইরে থেকে যেটা দেখেছি, সন্দীপ ঘোষ দুবার তিনি ট্রান্সফার হলেন কোন এক অজ্ঞাত কারণে, তার সেই ট্রান্সফারের বদলে তিনি কিন্তু ফিরে ফিরে আসছেন সেই আর্জি করে, শুধু আর্জি করে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি 2021 সাল থেকে 24 সালে রয়েছে এমনটা নয়, অভিযোগ রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে যখন তিনি দায়িত্বে ছিলেন সেখানেও নাকি আর্থিক দুর্নীতি করেছেন, সাপ্লায়ারের দেওয়ার টাকায় তিনি দুবাই ঘুরতে গিয়েছিলেন কর্তৃপক্ষকে না জানিয়ে। এহেন সন্দীপ ঘোষ সম্পর্কে প্রশাসন কিছু জানতো না, স্বাস্থ্য ভবন কিছু জানতো না, এটা কতটা বিশ্বাসযোগ্য? দেখুন, আমি এই ব্যাপারটা খুব বেশি কথা বলার প্রয়োজন অনুভব করছি না, এই কারণে যে আপনারা সবটাই, আমি একাধিকবার এখানে বলেছি যে আরজিকর কাণ্ডে যেটা হয়েছে সেটা ডিস্ট্রাকশন অফ এভিডেন্সেস, এইটার নেতৃত্বে সন্দীপ ঘোষ ছিলেন। এক দুই, যেটা যেটা আপনি এতগুলো কথা বলছিলেন না, এই প্রথম আমাদের কাছে খুব অস্বস্তি লাগছে ভাবতে যে এত বড় একটা অপরাধ যার এগেনস্টে ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত হতে পারে, সেই জায়গাটাতে যে দুই অভিযুক্ত আজকে দাঁড়িয়ে CBI-এর হেফাজতে চলে গেলেন, সেই দুজনেরই এই খুন ধর্ষণের ঘটনাতে দুজনের পাশেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে গলা ফাটিয়েছিলেন, খুব স্বাভাবিক, কারণে আপনি যা যা প্রশ্ন করছেন তার একটাই উত্তর, পাশে মুখ্যমন্ত্রী ছিলেন, মানে যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটেন, স্বাভাবিক কারণে। একটা প্রশ্ন তো উঠবে, বিনীত গোয়েল তিনি কিন্তু শুরু থেকেই বলে আসছেন তদন্ত একদম সঠিক পথে হয়েছে, কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়নি, এবং যেভাবে তদন্ত এগিয়েছে নিজের কাজে তিনি অত্যন্ত সন্তুষ্ট। এই তো তার নমুনা, বৃহত্তর ষড়যন্ত্র, এই অপরাধী হচ্ছে বুদ্ধিমান অপরাধীরা এই জায়গা করেছে। আর একটা জিনিস বারবার ভাবতে হবে যে কালকে যে তথ্য প্রমাণ লোপাট, BNS-এর 238, 7 বছরের জেল ভাবতে হবে, আর 199 সরকারি কর্মী হলেও আইন অমান্য করেছেন, আর 162 নম্বর ধারার ষড়যন্ত্র, প্রত্যেকটা জিনিস দেখতে হবে। কাকে বোঝাচ্ছেন? শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ যতখানি সাকসেসফুল, প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততখানি ফেইলিওর। তিনি তার কাছের লোক, স্বজন পোষণ যাকে বলে, তাদের এমন চোখে দেখতেন, তাদের দেখাতে খুন করা ক্ষেত্রে কোনো তাকে তিনি আটকাননি। নতুন করে CBI এর রিমান্ড লেটারে যে একাধিক চাঞ্চল্যকর দাবি CBI করছে, আগামী কাল যখন সুপ্রিম কোর্টে হিয়ারিং হবে সেখানে CBI এর পক্ষ থেকে আইনজীবী কি পদক্ষেপ নেন, কি তথ্য সামনে নিয়ে আসেন, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আলোচনার সময় শেষ।